জরিমানা গুনলেন মাশরাফি। নড়াইল দুই আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এই সময় আরও তিন প্রার্থীকে জরিমানা করা হয়। আজ সোমবার সকালে এই চার প্রার্থীর জরিমানা করা হয়। মাশরাফিকে 15,000, একই আসনে জাতীয় পার্টির খন্দকার ফাইকুজ্জামানকে 15,000, ঐক্যফ্রন্ট প্রার্থী লতিফুর রহমানকে 3,000 এবং ইসলামী ঐক্যজোট প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমানকে 2,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাশরাফি সহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাটিয়ে আচরণবিধি ভঙ্গ করেছেন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি প্রদান করল নির্বাচন কমিশন। নড়াইল পৌর এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস, নিয়মিতভাবে ছলা পর্যবেক্ষণে প্রার্থীদের বিধিভঙ্গের বিষয়টি ধরা পড়েছে, এতে তাদের জরিমানা করা হয়েছে, এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।